চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্লাসরুম। শিক্ষার্থীদের পদচারণায় মুখর প্রিয় ক্যাম্পাস। নগরীর বেশিরভাগ স্কুল কলেজে বিধি নিষেধ মানতে তদারকি করছেন শিক্ষকরা। মানিক মিয়াজির প্রতিবেদন। করোনায় প্রায় দেড় বছর বন্ধ থাকার পর 12ই সেপ্টেম্বর খুলে দেওয়া হয় স্কুল কলেজ। স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর স্কুলগুলোতে কোমলমতি শিক্ষার্থীদের পৌঁছে দেন অভিভাবকরা। স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন যদি ক্লাস করা হয় তাহলে ঠিক আছে সেটা, এবং সবাইকে এটাকে সচেতন হতে হবে, গার্জিয়ানদের হতে হবে এবং টিচারদেরও হতে হবে, এবং টিচাররাও যেন এই ব্যাপারটা ভালো করে দেখেন, এটাই আমাদের চাওয়া। লাইনে দাঁড়িয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষার পর স্যানিটাইজার ব্যবহার করে প্রবেশ করতে হয় প্রিয় বিদ্যালয়ে। ক্লাসে প্রবেশের পর শিক্ষার্থীদের মানতে হয় নির্দিষ্ট কিছু শর্ত। নিরাপদ দূরত্ব বজায় রেখে বসতে হচ্ছে ক্লাসরুমে। দেড় বছর পর বিদ্যালয়ে ফিরতে পেরে খুশি এবং প্রিয় সহপাঠীকে পেয়ে উৎফুল্ল শিক্ষার্থীরা। খুব ভালো। কতদিন পরে আসছো? অনেকদিন। ভালো লাগছে, অনেকদিন পর স্কুলে আসার সুযোগ হয়েছে। পড়াশোনা অনেক পিছিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আশা করছি সব কভার দেওয়া যাবে। আবার তো এতদিন পর সবার সাথে মিট করতে পারছি, এতদিন তো অনলাইনে ক্লাস হয়েছে, তো অনলাইনে তো কারো ফেস দেখা যায় নাই। অনেক সময় ক্যামেরা অফ ছিল, আবার অনেক সময় অন ছিল, তাও ভালো মতো চেনা পরিচিত হয়নি, এখন ভালো লাগছে। মহামারী শেষে স্বাভাবিক ধারায় আবারও ফিরে আসবে শিক্ষা প্রতিষ্ঠান, এমনটাই প্রত্যাশা শিক্ষকদের। শিক্ষা কার্যক্রম চালু করেছি, তাতে বাচ্চাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং যে উৎসাহ উদ্দীপনা আমরা এখন দেখছি তা অভাবনীয়। বাচ্চাদের আনন্দ দেখে আমি মনে হয় আরও বেশি উৎফুল্ল, মনে হচ্ছে বাচ্চারা প্রাণ ফিরে পেয়েছে, সাথে সাথে আমরা পেয়েছি, অভিভাবকরা পেয়েছে। মানিক মিয়াজি, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি, সাথে আছি সবসময়।